গাইস ওয়েলকাম টু চিরকুট ইনফিনিটি আর আমি শরণে এসে গেছি নবাব নন্দিনীর লেটেস্ট আপডেট দেবো বলে। এই মুহূর্তে নন্দিনীকে ভুল বুঝেছে কে, আমাদের নবাব আবার কি, কিন্তু নবাবের বৌদি চাইছে এই ভুল বোঝাবুঝিটা চলুক, সেই জন্য সবসময় নন্দিনীকে একটু সাপোর্ট করছে, তার ইচ্ছা করছে যখন তখন নন্দিনীকে চড় মেরে গালটা লাল করে দিক, কিন্তু না সেটা হচ্ছে না। কিন্তু নবাব ভাবছে বড় বৌদি খারাপ ব্যবহার করে খারাপ হয়েছে আর এ ভালো ব্যবহার করে খারাপ গিরি করছে। কিন্তু কথা হচ্ছে এবার নবাবও দায়িত্ব পালন করলো, সে গেল এবং দেখলো নন্দিনীর পরিবারের যে কজন আছে, নন্দিনীর ভাই বোন এবং মা, এরা বিপদে, তাদেরকে নিয়ে চলে এলো এই বাড়িতে, এসে এদেরকে এখানেই রাখলো। এইবার কথা হচ্ছে বাড়িতে রান্নাবান্না হচ্ছে, বাড়িতে না রান্নাবান্নার দায়িত্ব নিয়েছে আমাদের নন্দিনী, খুব সুন্দর সুন্দর মাছের আইটেম রান্না করে সবাইকে খাওয়াচ্ছে। সেই মুহূর্তে বড় বৌদি এসে বলে দিয়েছে যে এই সমস্ত খাওয়া দাওয়া করা যাবে না, কারণ টাকাটা তো সে দিচ্ছে। সেই মুহূর্তে বড় বৌদিকে কড়া জবাব দিয়ে দিয়েছে আমাদের নন্দিনী, সেটা দেখেও নবাবের মনে হচ্ছে যে এটা একটা নাটক চলছে। বৌদির মুখের উপরে, মানে বড় বৌদির মুখের উপরে কড়া জবাব দিল আমাদের নন্দিনী, পাশে দাঁড়ালো না নবাব, কবে দাঁড়াবে পাশে, জানতে হলে দেখতেই হচ্ছে সিরিয়াল নবাব নন্দিনী স্টার জলসা ও স্টার জলসা HD-তে। আমার ভিডিও দেখার জন্য ও লাইক কমেন্ট শেয়ার করে চিরকুট ইনফিনিটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।